অসুতের মন শুচি হবে সেবা সে রাঙ্গিনায়। এই দেহের মধ্যে যদি দেহটা অসুচি হয়ে থাকে, হ্যাঁ, তো ভক্তের সঙ্গে যখন চলে আসবে, ভক্তের যখন সঙ্গ করবে, দেহের মধ্যে যদি কারো কৃষ্ণ প্রেম কৃষ্ণ বা হৃদয় নাই হয়, একজন কৃষ্ণ ভক্তির অঙ্গির পর সে দেহটা নির্মল হয়ে যায়। তাই তো ডেকে ডেকে বলল, আরো কি বলল, জয় 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 হরে মায়া, হরে নমাশি, হরে হরে She
উনি বললেন শরদ নেত্রী আজি গৌর কিশোর সহচর গণ মিলি প্রভু আনন্দে বিভোর। তো শরদ নেত্রী কোথায়? শরদ নেত্রী হল প্রভু বলে গেলেন যেখানে হয় তার নামের ধ্বনি, যে স্থানে হয় তার কৃষ্ণ নামের ধ্বনি, ওই স্থানটাই হলো শরদী। হ্যাঁ, সহচর গণ মিলি আনন্দে বিভোর। তো আমরা কোথায় বসে আছি? শরদনের তীরে। আর সেই তীরের মধ্যে গৌরহরি যখন নৃত্য করলে তো ভক্তগণকে নয়নে দর্শন করে আনন্দে বিপুল হয়। দুটো বাহু তুলে কি করলেন? সবাইকে বললেন, অরে ভাই একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, প্রভুর নামের ধ্বনি করছি। আর ভক্তগণকে যখন নয়নে দর্শন করলো দু বাহু তুলে হরি বল, হরি বল করছি। কারণ এই যে কলিযুগে গৌর হরি আমার আসলে এই কারণেই শুধু আসলে কলি হত জীবিকে হরি নাম দিয়ে কৃষ্ণ প্রেম ধান করে জীবিকণকে উদ্ধার করে বিমানে, আর রাধারানীর প্রেমরীণ শোধ করার জন্য। তো সুরতনের গঙ্গার তীরে কি খেলা খেললেন? তো মহাজন পদ গিয়েছে, ওরে কেলাই অভি নধ কেলা প্রভু। তো হঠাৎ করে মা সচিরানীর কথা মনে হয়ে গিয়েছে। যখন মায়ের কথা মনে হলো তো ধীরে ধীরে চলে গেলেন গৌরীদাসের কাছে। তো গৌরীদাসকে গিয়ে বললেন, গৌরীদাস দেখে দেখে ভাই আমি খেলা করছি সত্য, কিন্তু আর পারবো না। বললো, কেন? বললো, দেখি রে ওরে মায়ের কথা আমার মনে পড়িল, ও বাইরে মায়ের কথা আমার মনে পড়িল, ওরে মায়ের কথা রে মনে পড়িল, ওরে মায়ের কথা রে আমার মনে পড়িল, ভাই গৌরীদাস আমার নিয়ে চলো মায়ের কথা মনে পড়িল, ও ভাই গৌরীদাস আমার আমার নিয়ে চলো মায়ের কথা মনে পড়িল, ভাই গৌরীদাস আমার নিয়ে চলো মায়ের কথা
মনে করি ওরে রবিদাস দয়া তুমি নিয়ে চলো আমার মায়ের কথা বাইরে মনে করি ওরে মামা বলে যখন প্রভু চিৎকার করে প্রণাম করছে বলছি গরিদাস হঠাৎ করে মায়ের কথা মনে হলো ভাই তোমার আমি কেলা করতে পারছি না বিলম্ব না করে সচি মায়ের কাছে নিয়ে চল এদিকে গগনে বেলা নেই মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি কি দেখলি যখন দেখতে পাই গগনে বেলা অবসান হয়ে যাচ্ছে তো বললেন গৌর হরি তোর বিলম্ব করব না এবারে তোমাকে নিয়ে নদীয়ায় সচি মায়ের কাছে চলে যাব তো ভক্তগণ মিলিত হয়।